প্রিয় শিক্ষার্থী, আমার প্রীতি এবং শুভেচ্ছানীয়। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এবং তোমাদের ধারাবাহিক পড়ালেখা চালিয়ে যাচ্ছ। চট্টগ্রাম কলেজের স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি কাশিফা খানম, সহকারী শিক্ষক বাংলা চট্টগ্রাম কলেজিয়েট স্কুল চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা প্রথম বিষয়ের একটি কবিতার ক্লাস নিতে যাচ্ছি। তোমরা জানো আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা বংশ, ধর্ম বা সম্প্রদায়ের পরিচয় নিয়ে অহেতুক বাড়াবাড়ি করে। আসলে নিজের কোনো সম্প্রদায় বা বিশেষ কোনো সম্প্রদায় বা ধর্মের লোক হিসেবে নিজেকে পরিচিত করার চেয়ে একজন যথার্থ মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারাটাই বা পারার মধ্যে যথার্থ গৌরব নিহিত। শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণে বুঝতে পেরেছ আমি তোমাদের পাঠ্য কোন কবিতার কথা বলছি? হ্যাঁ, আজকে আমাদের পাঠ্য হচ্ছে লালন শাহ রচিত মানবধর্ম কবিতাটি। তাহলে চলো আমরা আমাদের পাঠে প্রবেশ করি। আমাদের আজকের পাঠ্য হচ্ছে মানবধর্ম লালন শাহ। লালন শাহ রচিত মানবধর্ম কবিতাটি পাঠ করতে গিয়ে তোমরা যা যা শিখতে পারবে, অর্থাৎ এই কবিতার শিক্ষণফল হচ্ছে, এই কবিতাটি পাঠ করতে গিয়ে তোমরা কবি, মরমী কবি লালন শাহের জন্ম পরিচয় জানতে পারবে, জাত পাত বা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার মিথ্যে অহংকার থেকে বিরত হবে এবং সঠিক মানব ধর্মের স্বরূপ সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, মূল পাঠে প্রবেশের আগে এখন আমরা কবি লালন শাহের জন্ম পরিচয় জেনে নেব। মরমী কবি লালন শাহ 1772 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন ঝিনাইদহে। তবে তার জন্ম নিয়ে মতানৈক্য রয়েছে অনেকের মধ্যে। তিনি কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করতে পারেননি, কিন্তু চিন্তা ও সাধনায় হিন্দু মুসলমান শাস্ত্র সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করেন তিনি। তিনি মূলত কবিতা এবং গান রচনাকে পেশা হিসেবে নিয়েছিলেন এবং তিনি অনেক গান রচনা করেছেন, তার সহস্রাধিক গান তিনি রচনা করেন। তার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে তিনি বিশেষ একটি দর্শন প্রচার করেন, যেটা মূলত তার গানের মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে। তার গানের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আধ্যাত্মভাব এবং মরমী রস ব্যঞ্জনা। তিনি উপাধি বা বিশেষ ভাবে পরিচিত আমাদের কাছে মানবতাবাদী মরমী কবি ফকির লালন হিসেবে। আর লালন শাহ মৃত্যুবরণ করেন 1890 খ্রিস্টাব্দে 17 অক্টোবর কুষ্টিয়ার শরিয়ায়। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা মানবধর্ম কবিরাতি সরবে পাঠ করব। মানবধর্ম লালন শাহ। সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন কয় জেঠের কি রূপ দেখলাম না এ নজরে, কেউ মালা কেউ তসবি গলায় তাইতে কি জাত ভিন্ন বলায়, যাওয়া কিংবা আসার বেলায় জেতের চিহ্ন রয় কার রে, গর্তে গেলে কূপ জল কয় গঙ্গায় গেলে গঙ্গা জল হয়, মূলে একজন সে যে ভিন্ন নয় ভিন্ন জানাই পাত্র অনুসারে, জগৎ বেড়ে জেতের কথা লোকে গৌরব করে যথা তথা, লালন সে জাতের ফাতা বিকিয়েছে সাত বাজারে। শিক্ষার্থীরা, চলো আমরা মানব ধর্ম কবিতার শব্দার্থ গুলো জেনে নিই। জেতের শব্দের অর্থ হচ্ছে জাতের, কূপ জল কোর পানি, জগৎ বেড়ে পৃথিবী ব্যাপী, ফাতা চিহ্ন বা পরিচয়, বিকিয়েছে বিক্রি করেছে মানব ধর্ম মানবতার ধর্ম। শিক্ষার্থীরা, এখন আমরা কবিতাটির বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। লালন কি জাত সংসারী, এই গানটি মানব ধর্ম কবিতা নামে তোমাদের পাঠ্য বইয়ে সংকলিত হয়েছে। এই কবিতায় লালন শাহ মানুষের জাত পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন।
তার নিজের পরিচয় অর্থাৎ তিনি কোন ধর্মের, সেই প্রশ্নটি আগেও ছিল এখনো আছে। লালন শাহ এর উত্তর দিতে গিয়ে বলেছেন, তিনি কোন জাতের বা কোন ধর্মের অনেক বিচার বিশ্লেষণ করেও তিনি দেখতে পাননি জাত বা ধর্ম কোনো বিবেচ্য বিষয় নয়, তার কাছে মনুষ্য ধর্মটাই হচ্ছে আসল কথা। তিনি মনে করেন জাত বা বংশগৌরব নিয়ে বাড়াবাড়ি করা আমাদের বা মানুষের উচিত নয়, কারণ হচ্ছে জন্ম বা মৃত্যুর সময় মানুষ নির্দিষ্ট পরিচয় নিয়ে পৃথিবীতে আসে না, তখন সবাই সমান থাকে অর্থাৎ সবাই মানুষ হিসেবে পৃথিবীতে আসে বা পৃথিবী থেকে বিদায় নেয়। তাই জাত বা ধর্মীয় ভেদাভেদে তার মতানৈক্য রয়েছে। এই কথাটি বলতে গিয়ে বা বোঝাতে গিয়ে তিনি অনেকগুলো উদাহরণ তার কবিতায় তিনি দেখিয়েছেন। যেমন তিনি বলেছেন, জল বা পানি যখন কই বা গর্তে থাকে তখন সেটাকে আমরা কূপ জল বলি, আর সে একই পানি যখন গঙ্গায় থাকে সেটাকে আমরা গঙ্গা জল বলি, যেটা হিন্দুদের একটি পবিত্রতার প্রতীক হিসেবে তারা ব্যবহার করে। মূলত এই কূপ জল বা গঙ্গা জল একই উপাদানের বৈশিষ্ট্যের অধিকারী, তেমনি ভাবে মানুষও একই রক্ত মাংসে গঠিত এবং একই সৃষ্টিকর্তার দ্বারা সৃষ্টি। তাছাড়া তিনি বলেছেন, মানুষ নিজেদের পরিচয়কে, বাহ্যিক পরিচয়কে তুলে ধরার জন্য কেউ কেউ গলায় রুদ্রাক্ষের মালা পরিধান করে, আবার কেউ কেউ গলায় তসবিহ রাখে। মূলত হিন্দু এবং মুসলিম ধর্মাবলম্বীরা তাদের নিজেদেরকে পরিচিত করার জন্য যদিও তসবিহ এবং মালা গলায় পড়ে, আসলে তারা কিন্তু এই তসবিহ মালা দুটো জিনিস ব্যবহার করে ভগবান বা খোদার জপ, নাম জপ করার জন্য বা তার কাছে আরাধনা করার জন্য, যা অর্থাৎ একই সৃষ্টিকর্তার উদ্দেশ্যে তারা ব্যবহার করে থাকে। এই জন্য কবি লালন শাহের কাছে জাত বংশ বা ধর্মীয় ভেদাভেদ নিয়ে তিনি বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন। তিনি বলেছেন, এই জাত ধর্মের যে চিহ্ন অর্থাৎ জেতের ফাতা তিনি যেটা বলেছেন কবিতায়, সেটাকে তিনি বলেছেন সাত বাজারে বিকিয়ে দিতে। কারণ বিকিয়ে দিতে কথাটি তিনি এখানে রূপ করতে ব্যবহার করেছেন, যে বিকৃত জিনিসের কোনো অস্তিত্ব আর নিজের কাছে থাকে না, এই জন্য জাতের চিহ্নগুলোকে আমাদেরকে তিনি সাত বাজারে বিক্রি করে দিতে বা বিকিয়ে দেওয়ার কথা বলেছেন। শিক্ষার্থীরা, এটাই ছিল মূলত মানব ধর্ম কবিতার বিষয়বস্তু। এখন চলো আমরা মানব ধর্ম কবিতার কিছু শ্রেণীর কাজ করব। লালন শাহ কোন ধারার কবি? লালন শাহ মানবতাবাদী মরমী কবি। দুই নম্বর প্রশ্ন, মানব ধর্ম কবিতায় কবি জেতের ফাতা বলতে কি বুঝিয়েছেন ব্যাখ্যা করো। মানব ধর্ম কবিতায় জেতের ফাতা বলতে জেতের জাতের চিহ্নকে বোঝানো হয়েছে। মানুষের প্রকৃত পরিচয় তার জন্ম, গোত্র বা বংশ নয়, তার আসল পরিচয় তার মনুষ্যত্বে, বিবেক এবং মানবিকতায়। লালন শাহ বংশমর্যাদা এবং জাত নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন। তিনি জেতের ফাতাকে সাত বাজারে বিকিয়ে দেওয়ার কথা বলেছেন তার কবিতায়। তিন নম্বর প্রশ্ন, লালন শাহ মানুষের ধর্মকে অভিন্ন মনে করেছেন কেন? পৃথিবীর সকল মানুষকে সমান বিবেচনা করে তিনি মানুষের ধর্মকে অভিন্ন বলে ঘোষণা করেছেন। লালন শাহ মানুষে মানুষে জাতিগত ভেদাভেদ এবং ধর্মীয় ভেদাভেদে বিশ্বাসী নন। তার মতে মানবতাই হলো মানুষের জীবনের একমাত্র ধর্ম এবং একমাত্র সত্য। মানবতার ধর্মে মানুষের জীবন মহীয়ান হয়ে উঠতে পারে। তার মতে তিনি মানুষের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন, তাই তিনি মানুষের ধর্ম অভিন্ন বলে ঘোষণা করেছেন। চার নম্বর প্রশ্ন, গঙ্গা জল ও কূপ জল ভিন্ন নয় কেন? গঙ্গা জল ও কূপ জল ভিন্ন নয় কেন? গঙ্গা জল এবং কূপ জলের অবস্থান বা আধার ভিন্ন হলেও দুটি একই উপাদান বা বস্তু বলে উভয়ে অভিন্ন। জল যখন গর্তে থাকে তখন তাকে আমরা গর্ত জল বা কূপ জল বলি, আর এই সেই জল যখন
গঙ্গা নদীতে থাকে তখন তাকে আমরা গঙ্গা জল বলি, যেটা হিন্দুদের কাছে একটা পবিত্রতার প্রতীক হিসেবে বিবেচিত। একইভাবে মানুষও একই রক্ত মাংসে গঠিত, এবং মানুষ একই রক্ত মাংসে গঠিত এবং একই স্রষ্টার সৃষ্টি, যেখানে কোনো ভেদাভেদ থাকা উচিত নয়। এই কথাটি বোঝানোর জন্য কবি গঙ্গা জল এবং কুজলের অভিন্নতার কথা তার কবিতায় বলেছেন। 5 নম্বর প্রশ্ন, তজবি মালা এগুলোকে লালন কি বলেছেন? তজবি মালা এগুলোকে লালন জাতির চিহ্ন হিসেবে চিহ্নিত করেছেন। হিন্দু ধর্মাবলম্বীরা সাধারণত নিজেদের পরিচয়কে চিহ্নিত করার জন্য গলায় রুদ্রাক্ষের মালা পরিধান করে, আর মুসলমানেরা বিশেষ করে মুসলিম মৌলবীরা তাদের পরিচয়কে চিহ্নিত করার জন্য তসবি ব্যবহার করে। মূলত তারা আলাদা বৈশিষ্ট্য বহন করার জন্য বা নিজেদের বাহ্যিক পরিচয়টাকে চিহ্নিত করে রাখার জন্য যদিও মালা বা তসবি এসব ব্যবহার করে, তারা কিন্তু একজন ভগবানের বা খোদার নাম জপ করতে বা তার আরাধনা করতে বা তার কাছে প্রার্থনা করার জন্য এই দুটি জিনিস ব্যবহার করে। অর্থাৎ তাদের উদ্দেশ্য একই, দুজনেরই উদ্দেশ্য হচ্ছে সৃষ্টিকর্তার কাছে বা সৃষ্টিকর্তার নাম জপ করা। তাই লালন শাহ বলেছেন, তজবি মালা এসব দিয়ে বাহ্যিক পরিচয়ে পরিচিত না হয়ে নিজেদেরকে মানবিক হিসেবে মনুষ্যত্ব বোধে জাগ্রত হয়ে মানুষকে মানুষ হিসেবে পরিচিত করার মধ্যে দিয়ে তাদের গৌরব নিহিত রয়েছে। আমাদের শ্রেণী কাজের জন্য প্রশ্ন ছিল এগুলো, এখন আমি তোমাদেরকে একটি বাড়ি কাজের জন্য একটি প্রশ্ন দিচ্ছি যেটা লিখেলাম। বাড়ি কাজের জন্য প্রশ্ন হচ্ছে, পৃথিবীতে যাওয়া আসার ক্ষেত্রে জাত অভিন্ন, উক্তিটি মানব ধর্ম কবিতার আলোকে ব্যাখ্যা করো। শিক্ষার্থীরা আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত, আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।